আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আপনাদের সঙ্গে আমার এই মরিচ গাছের যে ফুল এসেছিল সেই ভিডিও শেয়ার করেছিলাম। ফুল এসেছে যখন, এই যে ফলের কুড়িগুলো আসতেছে, তখন যেটা হয়েছে সেই বোটা সহ মরিচের পড়ে যাচ্ছে, খুবই দুঃখজনক সত্যি। এত কষ্ট করে গাছটা লালন পালন করার পরে যখন ফল আসে আর তখন যদি ফলগুলো না থাকে গাছে, সত্যিই খুব কষ্ট লাগে। আর এই তো সকাল সকাল গাছের একটু পরিচর্যা করে রান্নাবান্না শুরু করব। বাবাইটাকে স্কুলে রেখে এসেছি, তো স্কুলে ওকে দিয়ে সেই দেখা যায় যে আমি বেশিরভাগ সময় দুপুরে রান্নাবান্না বাসার যে কাজগুলো থাকে সেগুলো করি। তবে বাসার কাজগুলো আপনাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করতে পারি না, একই টাইপের কাজ থাকে। তবে হ্যাঁ, রান্নাবান্নায় কিন্তু একটু ভিন্নতা থাকে, এর জন্য বেশিরভাগ সময়ই দেখা যায় আপনাদের সঙ্গে রান্নার ব্লগ ভিডিওগুলো শেয়ার করি। আর আমার প্রিয় আপুরা আমার সবথেকে রান্নার ব্লগ ভিডিওগুলোই বেশি পছন্দ করে। এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি, মাছগুলো বেশ মোটা মোটা করে কাটা, তো তার মধ্যে লবণ, হলুদ, একটু শুকনা মরিচ পাউডার, সামান্য একটু রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম, এক ফালি লেবুর রস। মাছগুলো আমি সুন্দর করে মেখে রাখবো, কেউ লেবুর রস না দিলে ভিনেগারও দিতে পারেন, তবে ভিনেগার না থাকলে লেবুর রস দিতে পারেন। আমার মনে হয় লেবুর রসটা দিয়েই মাখালে বেশি ভালো লাগে, আর সবার বাসায় মোটামুটি লেবু এই সময়টাতে থাকে। আমি মাছের পিসগুলো মাঝখান থেকে আর একটু কেটে নিয়েছি, কারণ বেশ খানিকটা বড় বড় ছিল। আর এই তো ফ্রাই করব, মেখে বেশ কিছু সময় রেখে দিয়ে এখানে আমি হাফ কাপ নিয়েছি চালের গুঁড়ি, হাফ কাপ নিয়েছি আটা, যে আটাটা দিয়ে আমি রুটি করি। কেউ চাইলে ময়দাও নিতে পারেন। এর মধ্যে একটু শুকনা মরিচ পাউডার দিয়েছি, একটু লবণ, তারপরে একটু দিয়েছি জিরা পাউডার। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন আরও কিছু, বাসায় অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের মশলা থাকে, ওইগুলো দিতে পারেন। তো যেভাবে চিকেন ফ্রাই করে ঠিক ওইভাবেই আমি ফিশ ফ্রাই করব। আমি সবসময় চেষ্টা করি যেভাবে আমার বাবাইটা খেতে পছন্দ করবে, ওর পছন্দটাই কিন্তু মাথায় রেখে রান্নাটা করার চেষ্টা করি, যাতে করে ও খায়। তো ও তো বেশিরভাগ সময় দেখা যায় মাছ খেতে চায় না, পছন্দ করে না, তো ও যেভাবে করলে মাছটা খাবে মোটামুটি সেইভাবে করার চেষ্টা করি। লেবু দিলে মাছে যেটা হয়, মাছে কিন্তু একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আর থাকে না, লেবুরই সুন্দর একটা ফ্লেভার হয়ে যায়। আপনাদের বাবুরা যদি মাছ খেতে না চায় তাহলে কিন্তু বিকালের নাস্তায় আবার দুপুরে গরম ভাতের সঙ্গেও দিতে পারেন। আর এটা কিন্তু আমার দুপুরের রান্না ছিল, মোটামুটি ইলিশ মাছের তরকারি রান্না করা হয়ে গেছে। আজকে ভিডিওটি খুবই ছোট করে শেয়ার করার চেষ্টা করব, আসলে চেষ্টা করব বললেই হয় না, এ কাজ সে কাজ করতে করতে আসলে ভিডিওটি দেখা যায় কোন অংশ বাদ দিব বুঝে ওঠাই মুশকিল হয়ে যায়। তো তারপরেও যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যে সকল প্রিয় আপু ভাইয়ারা, যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। ফিশ ফ্রাইগুলো হয়ে গেছে, এখানে আমি কিছু ডাল বেটে বড়া করার জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। দেখা যায় কি যে আপনাদের ভাইয়া গরম ভাতের সঙ্গে এই খাবারটি বেশ পছন্দ করে, যার জন্য ডাল বেটে আমাকে রেখে দিতে হয়, যাতে করে হুটহাট করে তৈরি করে দেওয়া যায়। শুধু যে ডাল তাই নয়, আমি কিন্তু ফিশ ফ্রাইগুলো বেশি করে মেখে রেখে দেই, যাতে করে হুটহাট করে বাবাইটাকে ভেজে দিতে পারি। তো আজকে দুপুরেও আমি সেভাবেই করলাম, তো আজকে একটু বেশি করে মেখে রেখেছি যাতে করে পরবর্তীতে ওকে দিতে পারি। আর কিছু আজকে করলাম, এই তো ইলিশ মাছ রান্না, আর গরম ভাতে বড়া ছিল, ফিশ ফ্রাই, এগুলো এই দুপুরের খাবার দাবার মা ছেলের। কিছু বেগুন ভাজা ছিল, সকালে করেছিলাম ভাত আর বেগুন ভাজা। তো বেগুন ভাজার ভিডিওটি আসলে আর রেকর্ড করা হয়নি সময় স্বল্পতার কারণে, সকালে রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে সত্যি খুব কষ্ট হয়ে যায়। যে সকল আপুরা এই ভিডিওর কাজ করেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে ছোট ছোট দৃশ্যগুলোই আমাদের কত কষ্ট করে আসলে ধারণ করতে হয়। তো খুব সুন্দর হয়েছে ফিশ ফ্রাইগুলো, একেবারে ক্রিসপি আর টেস্টি। বাবাইটা বুঝতেই পারছিল না, ও মনে করতেছিল যে এটা হয়তো চিকেন ফ্রাই হবে, পরবর্তীতে খাওয়ার সময় বলতেছিল মাম্মা এটা কি ফিশ, পরে বলতেছি যে হ্যাঁ, বলল যে না বেশ মজাই হয়েছে। তো আমি তাকে খাইয়ে দিচ্ছি,
দুপুরের খাবারটা আমাদের মা ছেলের খুবই চটজলদি করে খেতে হয় কোচিং এর উদ্দেশ্যে। আর আপনারা হয়তো অনেক সময় খেয়াল করেছেন যে আমি দুপুরের খাবার দাবারের পরে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, আসলে ওই টাইমটাতে বাইরে থাকি যার জন্য আপনাদের সঙ্গে সেভাবে তুলে ধরতে পারি না, বাইরে থাকি বুঝতেই তো পারেন। এটা হচ্ছে বিকালে বাইরে থেকে আসার পরে বাবার জন্য কিছু একটা তৈরি করব। আমার ছেলেটা মাঝে মধ্যেই বলে মাম্মাম কিছু একটা বানিয়ে দাও, তো সেরকম কিছু একটা বানাচ্ছি। দুইটা ডিম নিয়েছি আর পরিমাণ মতন চিনি, কেক তৈরি করব। খুব ভালো করতে পারি না, তবে কেক তৈরি করতে খুবই যে বিশেষ কিছুর প্রয়োজন আসলে তা না, ইচ্ছা থাকতে হবে, তাহলে আপনি সুন্দর একটি কেক তৈরি করতে পারবেন। এখানে আমি নিয়েছি যে রুটি করি বাসায় ওই আটা নিয়েছি 1 কাপ, আর 2 টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ, আর এখানে 4 চামচের 1 চামচ নিয়েছি বেকিং পাউডার, যেটা কেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিম না দিলেও কেকটা সুন্দরভাবে ফুলবে, তবে নিজেরা যখন খাবো একটু টেস্টি করেই তো খাবো। আজকে কেকটাকে আমি চেষ্টা করব খুবই সুন্দর রঙিন করার জন্য, একেবারে পিঙ্কি পিঙ্কি একটা ভাব দেওয়ার জন্য। আমার গাছের ড্রাগন ফল কিছুদিন আগে একটা পেরেছিলাম, আর একটা গাছে ছিল, তো কিছুদিন আগে দেখেছেন যে পাড়ার পরে অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক রেখে দিয়েছিলাম, তো আমার মনে পড়লো যে ফ্রিজে অর্ধেক ড্রাগন ফল রাখা আছে আমার গাছের, ওইটা দিয়ে যদি আমি কেক করি তাহলে কেমন লাগবে। তো পরবর্তীতে যেই কাজ সেই কথা, আমি এই যে ড্রাগন ফল দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি, এর মধ্যে যখন আমি বাটির মধ্যে কেক তৈরি করার জন্য গোলাটা ঢালবো, ঠিক ওই মুহূর্তে মনে পড়ে ছাড়লাম আমি তো এর মধ্যে তেলই দেইনি। তো যাই হোক, কোনো সমস্যা নেই, পরবর্তীতে 1/2 কাপ তেল দিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিলাম। আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে কিন্তু সুন্দরভাবে ফেটে নিতে পারেন। তো এই তো এই বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে কেক তৈরি করার জন্য রেডি করে নিলাম, কাঁটা চামচ দিয়ে একটু এর মাঝে ঘুরিয়ে নিলাম যাতে করে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে, মানে যে বুদবুদগুলো থাকে ওগুলো বের হয়ে যায়। আর একটা পাত্রের মধ্যে, এটা আমার মূলত ভাত রান্নার, বালি দিয়ে গরম করে 10 মিনিট, তারপরে এই যে বাটিটা দিয়ে ঢেকে রেখেছিলাম যত সময় পর্যন্ত না হয়, আনুমানিক আমার 20 থেকে 30 মিনিটের মতন লেগেছে, খুবই কম আঁচে রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ কালারটা জানি না কোথায় হারিয়ে গিয়েছে, তো হয়তো কম হয়ে গেছিলো ড্রাগন ফলের জন্যই কালারটা আসেনি, যদিও আমি খুব একটা ভালো পারি না, তারপরেও যেরকম পেরেছি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি, কারণ বছরে 1 বা 2 বার কেক তৈরি করি, তারপরেও এত সুন্দর হয়েছে আমি সত্যি অনেক খুশি। আপনাদের খাওয়াতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো, রোজ তো দেখে এসে মহা খুশি যে মাম্মাম তুমি এত সুন্দর কেক বানিয়েছ, আর দেখুন একেবারে নরম তুলতুলে হয়েছে, মনেই হচ্ছে না যে চুলায় তৈরি কেকটা। তো এই যে আমার বাবাই সব থেকে বেশি আনন্দ পায় কেক কাটতে। তারপরা কেমন লেগেছে কেমন হয়েছে চাইলে জানাতে পারেন। আমার প্রিয় আপুদের আবারও একটু মনে করিয়ে দিচ্ছি, প্লিজ যদি কোথাও ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আমি কিন্তু এই যে মাঝেরগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মনে হচ্ছে কালো জিরে, আসলে তা না, ড্রাগন ফলের যে বিচিগুলো থাকে ওইগুলোই। তো আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে, আল্লাহ হাফেজ।